শুরু করছি এক্সারসাইজ 4.2 এর ফোর নাম্বার ম্যাথ। লক্ষ্য করো, এই ফোর নাম্বার ম্যাথে চারটি এমসিকিউ রয়েছে। আমরা এখন সেই চারটি এমসিকিউ সলভ করব। ওয়ান নম্বরে বলা হয়েছে, হুইচ ওয়ান ইজ দ্য ভ্যালু অফ এ টু দি পাওয়ার 7 ইন্টু এ টু দি পাওয়ার 8। অর্থাৎ এ টু দি পাওয়ার 7 মাল্টিপ্লাই এ টু দি পাওয়ার 8 এর ভ্যালু কোনটি। আমরা ইতিমধ্যেই শিখেছি যে যদি মাল্টিপ্লিকেশন সাইন থাকে তাহলে পাওয়ারগুলো কি করতে হয়, পাওয়ারগুলো অ্যাড করতে হয়। তাহলে আমরা যদি এখানে পাওয়ারগুলো অ্যাড করি তাহলে কি হবে, 7 প্লাস 8, দ্যাট মিন্স এ টু দি পাওয়ার 15। তাহলে যেটা বলা হয়েছে, হুইচ ওয়ান ইজ দ্য ভ্যালু অফ এ টু দি পাওয়ার 7 ইন্টু এ টু দি পাওয়ার 8, অর্থাৎ এ টু দি পাওয়ার 7 এবং এ টু দি পাওয়ার 8 এর ভ্যালু কত। ভ্যালু আমরা কত পেলাম, এ টু দি পাওয়ার 15। তার মানে অ্যান্সার কোনটি আসবে, অ্যান্সার আসবে বি। এখানে লক্ষ্য করো, সি নাম্বারের ছিল কিন্তু শুধু 15, কিন্তু আমাদের ভ্যালু কিন্তু শুধু 15 না, আমাদের এখানে এর পাওয়ার হচ্ছে 15, অথবা বলতে পারি যে এর ইন্ডেক্স হচ্ছে 15। তার মানে এই সি নাম্বার অপশনটি কিন্তু কারেক্ট নয়, আমাদের টোটাল ভ্যালুর কথা বলা হয়েছে, টোটাল ভ্যালু হচ্ছে এ টু দি পাওয়ার 15। তাহলে আমরা কোনটি অ্যান্সার দিতে পারি, অ্যান্সার হচ্ছে বি। টু নাম্বার ম্যাথে বলা হয়েছে, হুইচ ওয়ান ইজ দ্য ভ্যালু অফ এ টু দি পাওয়ার 3 ইন্টু এ টু দি পাওয়ার -3, অর্থাৎ এ টু দি পাওয়ার 3 ইন্টু এ টু দি পাওয়ার -3 এর ভ্যালু কত। লক্ষ্য করো, ঠিক একই রকমভাবে আমরা যদি পাওয়ারগুলো অ্যাড করি তাহলে কি হবে, 3 প্লাস -3। এখন কি হয়, 3 এই ব্র্যাকেটের বাইরের সাইন দিয়ে যদি আমরা ব্র্যাকেটের ভিতরের সাইনকে মাল্টিপ্লাই করি, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে -3। এখন এ টু দি পাওয়ার 3 থেকে 3 মাইনাস হলে কি হবে, 0। তার মানে আমাদের অ্যান্সার কোনটি হবে, অ্যান্সার হবে সি, এ টু দি পাওয়ার 0। তো ফোরের ওয়ান এবং টু নাম্বার শেষ হয়ে গেল। এবার আমরা ফোরের যে 3, 4, 5 রয়েছে, যে তিনটি এমসিকিউ, সেই তিনটি এমসিকিউ নিয়ে আলোচনা করব। থ্রি নাম্বার এমসিকিউতে বলা হয়েছে, হুইচ ওয়ান ইজ দ্য ভ্যালু অফ 5x² × 4x⁴, অর্থাৎ 5x² × 4x⁴ এর ভ্যালু কোনটি। লক্ষ্য করো, এই ধরনের ক্ষেত্রে আমরা কি করি, আমরা প্রথমে যেই কোফিসিয়েন্টগুলো থাকে সেগুলো মাল্টিপ্লাই করি। এখানে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট হচ্ছে 5, আর এখানে এক্স টু দি পাওয়ার 4 এর কোফিসিয়েন্ট হচ্ছে 4। তাহলে 5 এবং 4 যদি মাল্টিপ্লাই করি কি হবে, 20। আর এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 2, এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 4, তাহলে এই দুটো যদি আমরা প্লাস করি, 2 এবং 4 কি হবে, 6। তার মানে 20x⁶ কোন অপশনে রয়েছে, অপশন বিতে। তাহলে 3 এর অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ 20x⁶। ফোর নাম্বার ম্যাথে বলা হয়েছে, হুইচ ওয়ান ইজ দ্য ইন্ডেক্স অফ এক্স ইন এক্স টু দি পাওয়ার 5 × x⁴, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 5 × x⁴ এ এক্স এর ইন্ডেক্স কত। লক্ষ্য করো, আমরা যেহেতু এখানে মাল্টিপ্লিকেশন সাইন রয়েছে, তাহলে আমরা পাওয়ারগুলো যদি অ্যাড করি তাহলে কি আসবে, 5 প্লাস 4, তার মানে এক্স টু দি পাওয়ার 9। লক্ষ্য করো, এখানে এক্স এর ইন্ডেক্স বা এক্স এর পাওয়ার কত, এক্স এর পাওয়ার হচ্ছে 9। তাহলে আমরা এটার অ্যান্সার দিতে পারি কি, অপশন সি, 9। আর যদি এখানে বলতো ভ্যালুর কথা, ভ্যালুর কথা বললে কিন্তু অ্যান্সার হতো কি, বি, এক্স টু দি পাওয়ার 9। যেহেতু এখানে শুধুমাত্র ইন্ডেক্সের কথা বলা হয়েছে, তার মানে আমরা এখানে ইন্ডেক্সটাকেই কাউন্ট করব, আর এখানে ইন্ডেক্স হচ্ছে 9, তাহলে অ্যান্সার সি। এবার আমরা চলে যাচ্ছি ফাইভ নাম্বার কোশনে। ফাইভ নাম্বার কোশনে বলা হয়েছে, হুইচ ওয়ান ইজ দ্য ইন্ডেক্স অফ এ ইন 5a³ × a⁵। লক্ষ্য করো, এখানে এ কিউবের কোফিসিয়েন্ট হচ্ছে 5, আর এখানে এ টু দি পাওয়ার 5 এর কোফিসিয়েন্ট হচ্ছে 1। তাহলে 5 এবং 1 যদি মাল্টিপ্লাই করি কি হবে, 5। আর এ কিউব ইন্টু এ টু দি পাওয়ার 5, এখানে যদি আমরা এর পাওয়ারগুলো অ্যাড করি তাহলে কি আসবে, 3 প্লাস 5, অর্থাৎ 5a⁸। লক্ষ্য করো, এর ইন্ডেক্স কত এসেছে, এর ইন্ডেক্স এসেছে 8। তাহলে আমরা 5 এর কোন অপশনটি বেছে নেব, এ টু দি পাওয়ার 8 নাকি 8, অবশ্যই শুধুমাত্র 8, তার মানে অপশন ডি, এ টু দি পাওয়ার 8 কেন হবে না, কারণ এখানে কিন্তু আমাদেরকে ভ্যালুর কথা বলে নাই। আমাদেরকে যদি বলা হইতো হুইচ ওয়ান ইজ দ্য ভ্যালু অফ
5a cube into a to the power 5 তখন আমাদের অ্যানসার আসতো 5a to the power 8 by 8 কিন্তু সরি 5a to the power 8 by a to the power 8 এরকম একটা অ্যানসার আসতো কিন্তু যেহেতু এখানে শুধুমাত্র ইনডেক্সের কথা বলা হয়েছে তাহলে আমরা শুধুমাত্র ইনডেক্সটাকেই কাউন্ট করব ইনডেক্স হচ্ছে 8 তার মানে 5 এর অ্যানসার হচ্ছে অপশন ডি 8 তো শেষ হয়ে গেল আমাদের এই পাঁচটি এমসিকিউ তো এই শুধুমাত্র পাঁচটি এমসিকিউ কিন্তু তোমাদের জন্য খুব এনাফ না তোমরা চেষ্টা করবে এরকম নিজেরা নিজেরা এরকম এমসিকিউ টাইপের অনেক কোশ্চেন বানিয়ে বানিয়ে প্র্যাকটিস করার জন্য কিংবা তোমাদের কাছে যদি কোনো আদার্স সহায়ক বই থেকে থাকে সেখানে যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করার জন্য ধন্যবাদ তোমাদের সবাইকে